সরকারের বেঁধে দেয়া দামে মিলছে না জরুরি তিন ভোগ্য পণ্য। হিমাগারে আলু রেখে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ, তদারকি বাড়ানোর দাবি। ভোলার ইলিশায় মেঘনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ধস, হুমকিতে শহর রক্ষা বাঁধ সহ বাড়িঘর শিক্ষা প্রতিষ্ঠান, আতঙ্কে স্থানীয়রা। সব লঞ্চ এখানে টাচ করে এই ঘাটে ভিড়ে, এখন এই ঘাটটি বিলীন হওয়াতে এখন আমাদের বিরাট ক্ষতি আছে। এভাবে যদি চলতে থাকে তাহলে অচিরে এই এটা বিলীন হয়ে যাবে। সাতক্ষীরায় শ্বশুর বাড়ি দখলের অভিযোগ ঘর জামাইয়ের বিরুদ্ধে, পাঁচ শরিকের নালিশ আর বিবাদের আর্জি গড়িয়েছে আদালত পর্যন্ত, এলাকায় চাঞ্চল্য। পাটের দরপতনে দিশেহারা কিশোরগঞ্জের চাষিরা, উৎপাদন খরচ তোলা নিয়ে সংশয়, দুশ্চেন পলিথিনের অবাধ ব্যবহারকে। বিলুপ্ত প্রায় 10 প্রজাতির মাছ রক্ষায় সৈয়দপুর সাধুকানি উপকেন্দ্র বিজ্ঞানীদের উদ্যোগ, বৈরালির পর এবার আঙ্গুস চাষে সফলতা অর্জন করেছি এবং এই মাছগুলোকে আমরা আস্তে আস্তে চাষের পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছি। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশে, আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো। সরকারের বেঁধে দেয়া দামে মিলছে না ডিম, আলু আর পেঁয়াজ। প্রতিটি পণ্যই ক্রেতাদের কিনতে হচ্ছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে। বিভাগীয় বাজার ঘুরে দেখা গেছে খুচরা বাজারে 10 টাকা বাড়িয়ে প্রতি কেজি আলু কিনতে হচ্ছে 45 টাকা পর্যন্ত। পেঁয়াজের বাজারেও একই চিত্র, বাড়তি দামেই বিক্রি করছেন ব্যবসায়ীরা। বদলায়নি ডিমের বাজারের পরিস্থিতিও, লাগামহীন এই পরিস্থিতিতে দিশেহারা ভোক্তারা। ব্যবসায়ীরা দেখাচ্ছেন নানা অজুহাত। খুচরা পর্যায়ে প্রতি কেজি আলুর দাম নির্ধারণ করা হয়েছে 36 টাকা, কোল্ড স্টোরেজ এই দাম 26 থেকে 27 টাকা, দেশি পেঁয়াজ 64 থেকে 65 টাকা এবং ডিম প্রতি পিস 12 টাকা নির্ধারণ করেছে সরকার। হবিগঞ্জের বাজার তদারকিতে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দুপুরে শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে আলু এবং ডিম বিক্রির অপরাধে 7 ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। কুমিল্লায় সরকারের বেঁধে দেয়া দামে আলু বিক্রি তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার আলেখার চর কোল্ড স্টোরেজ এবং বুড়িচং উপজেলার নিমসার পাইকারি বাজারে অভিযান পরিচালিত হয়। এম সময় বেঁধে দেয়া দামের চেয়ে উচ্চ মূল্যে আলু বিক্রি এবং মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে 3 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অধিকারের সহকারী পরিচালক আসাদুল ইসলাম জানান, এ সময় বিভিন্ন পাইকারি এবং কোল্ড স্টোরেজ মালিকদের মূল্য তালিকা টানানোর নির্দেশনা এবং বিভিন্ন বিষয়ে সতর্ক করেন তিনি। বেঁধে দেয়া দামে ভোগ্যপণ্য বিক্রি করলে লোকসান হবে এই আশঙ্কায় 3 দিন আলু সরবরাহ নেই কুষ্টিয়ার পাইকারি বাজারে। দুপুরে কুষ্টিয়া কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা বাজার পরিস্থিতির নিয়ন্ত্রণে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। আলু এবং পেঁয়াজ বিক্রেতাদের সতর্ক করেন তিনি এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য নির্দেশনা দেন। দর্শক, আমরা বাজার পরিস্থিতি সম্পর্কে জানবো, কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, অভিযানে কতটা নিয়ন্ত্রণ করা গেছে আলুর বাজারের দর? ঋষান, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার পৌর বাজারে। আজকে দুপুরে কিন্তু কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে এবং সাধারণ যারা ক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এই অভিযানের প্রেক্ষিতে কিন্তু দামটা একটু নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। ডিমের মূল্যটা ঠিক রয়েছে 12 টাকা পিস, 48 টাকা হালি হিসেবে বিক্রি করা হচ্ছে। আর আলুর বাজারটা একটু সমস্যা হয়েছে, আলুর বাজারে আসলে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না, কারণ আলুর বাজারের যারা 36 টাকা করে ব্যবসায়ীরা বলছেন যে 36 টাকা করে কিনে না আসলে আমাদের এই নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব নয়। আর যেটা সমস্যা যেটা হয়েছে,
তিন দিন ধরে কুষ্টিয়ার যারা পাইকারি যারা আলু ক্রয় করেন কোল্ড স্টোরেজ থেকে তারা কিন্তু আলু আর কি ক্রয় করছেন না। তারা বলছেন এই নির্ধারিত দামে যদি আমরা ক্রয় করে নিয়ে আসি সেক্ষেত্রে আমরা নির্ধারিত মূল্যে বিক্রি করতে পারবো না, আমরা সমস্যায় পড়বো, তাদের লাভ নেই, এইসব এরকম অনেক সমস্যার কথা তারা আমাদেরকে জানিয়েছেন। এবং পেঁয়াজের মূল্যটাও বেশি রাখা হচ্ছে, 65 টাকা দরের কথা থাকলেও সেটা কিন্তু 70 টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এই অবস্থার মধ্যে দিয়ে চলছে আসলে বাজারের এই যে অভিযান, এটা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো বাজারটি নিয়ন্ত্রণে থাকবে। তবে এই আলুর বাজারের পাইকারি যারা ব্যবসায়ীরা রয়েছে তারা যদি এটা এই সমস্যার সমাধান না করে, তাহলে তারা যদি এই মূল্যটা নির্ধারণ করতে না পারে, তারা যদি লাভ না হয়, তাহলে কিন্তু কুষ্টিয়ার বাজারে এই আলুর সংকটটি কিন্তু রয়েই যাবে। বাবু আপনাকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। দর্শক এই পর্যায়ে রাজশাহীর বাজারের খবরাখবর জানবো। যোগ দিয়েছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। তারেক, রাজশাহীতে ডিমের বাজার সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। ঈশান, রাজশাহীতে গত দুই দিন থেকে ডিমের সরকারের যে নির্ধারিত দাম সেই নির্ধারিত দামের চেয়ে হালিপতি ডিমের দাম 2 টাকা কমেছে এবং রাজশাহীতে আজকে লাল ডিম বিক্রি হচ্ছে 46 টাকাতে এবং সাদা ডিম বিক্রি হচ্ছে 44 টাকাতে। এবং অন্যদিকে যে হাঁসের ডিম, দেশি হাঁসের ডিম 70 টাকা হালিতে বিক্রি হচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি, এখন অনেক ক্রেতা রয়েছে তারা আসছে এবং এসে মূলত অনেকে যে ভাঙা ডিম যেগুলো পাওয়া যায়, বিশেষ করে যারা শিক্ষার্থী যারা মেসে থাকে এবং হলে থাকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে এবং নিম্ন আয়ের মানুষরা কিন্তু ভাঙা ডিমও কিনছেন, সে ডিম কিন্তু বিক্রি হচ্ছে 30 টাকা হালিতে। অন্যদিকে গত কয়েকদিন থেকে রাজশাহীতে ডিমের যোগান ভালো রয়েছে এবং যারা পাইকারি এবং খুচরা বিক্রেতা বলছে তারা বলছেন যে গত কয়েকদিন থেকে ডিমের যোগান ভালো থাকায় কিন্তু ডিমের যে যারা ক্রেতা রয়েছে ক্রেতারা আসছে এবং ক্রেতারা আসার পরে কিন্তু তারা ডিম কিনছেন এবং এতে কিন্তু এই গত দুই দিন থেকে ডিমের দাম কমায় অনেকটা সন্তুষ্টি কিন্তু যারা ক্রেতা রয়েছেন। আমরা একটু যারা এখানে একজন ব্যবসায়ী রয়েছে তার সাথে একটু কথা বলতে চাই যে আজকে কত করে হালি বিক্রি করছেন এবং ডিমের যোগান কেমন, কী অবস্থা? আজকে সাদাটা হচ্ছে যে 44 টাকা হালি, লালটা হচ্ছে যে 46 টাকা হালি। তো যোগান ভালো আছে কিন্তু ক্রেতা একটু কম, বাজারে একটু কম আছে। তো আচ্ছা, এমনিতে গত কয়েকদিন থেকে দাম কমলো কেন হঠাৎ রাজশাহীতে? মানে একটু ক্রেতা একটু কম আছে, যোগান একটু বেশি হচ্ছে আর কি, আর একটু আর কি। ডিমের দাম কি কমতে পারে না বাড়তে পারে আগামীতে, কি মনে হচ্ছে? আপনাদের তো অনেকগুলো খামার আছে বাট হচ্ছে যে আপনার অনেক ক্রেতা একটু কম, আর একটা হচ্ছে যে আপনার ধন্যবাদ আপনাকে ঈশান শুনছিলেন। এবং রাজশাহীতে আমি দেখতে পেয়েছি যে গত দুই দিনের থেকে কিন্তু 2 টাকা কমেছে। এর আগে যেমন দুই দিন আগে 48 টাকা হালিতে ডিম বিক্রি হচ্ছিল। এবং আরেকটি বিষয় বলে রাখি যে পাড়া মহল্লাতে কিন্তু যে 48 এবং 40 টাকা হালিতেও কিন্তু রাজশাহীতে ডিম বিক্রি হচ্ছে, তবে খুচরা পর্যায়ে কিন্তু বাজারে যে সাহেব বাজার এবং বড় বড় বাজারগুলোতে ডিমের আড়তগুলোতে কিন্তু ডিমের দাম 2 টাকা হালি কমেছে। ঈশান তারেক আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা রাজশাহীর ডিমের বাজার থেকে পর্যায়ে যেতে চাই, সিলেটের পেঁয়াজের বাজারের খবরাখবর জানবো। যুক্ত আছেন আমাদের সহকর্মী নাবিল হোসেন। নাবিল, আপনার কাছে জানতে চাই সরকার নির্ধারিত দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে কিনা, প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? ঋষণ, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের মধ্যে যে অস্বস্তি, সেই অস্বস্তি বাবা আমরা আসলে বাজারে এসেই টের পাই। বিশেষ করে যারা ক্রেতারা আছেন তারা যখন বাজারে আসেন তারা প্রতিটা পণ্যের দাম যে বাড়ছে সেই অভিযোগটা আমাদের করেন। বিশেষ করে ভোগ্য পণ্য যেগুলো আছে প্রতিটি দামই আসলে তারা দাবি করছেন যে বাড়ছে এবং যার কারণে তাদের যে সাংসারিক জীবন সেই সাংসারিক জীবনে একদম বড় ধরনের আসলে নেতিবাচক প্রভাব রাখছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনাকে যদি সিলেটের পেঁয়াজের বাজার জানাই তাহলে সিলেটের যেসব এলসি পেঁয়াজ সেই পেঁয়াজগুলোই আসলে আমরা বাজারে দেখছি এবং সেই পেঁয়াজগুলো আসলে খুচরা পাইকারি বাজারে 55 থেকে 57 টাকায় বিক্রি হচ্ছে, যেটি আসলে খুচরা বাজারে গিয়ে 65 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু সরকার যে দেশি পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে সেই দেশি পেঁয়াজ আমরা আসলে সিলেটের পাইকারি বাজার খুঁজেও পাইনি। আমরা সিলেটের এই মুহূর্তে আছি সিলেটের কালিগা সবচেয়ে বড় যে পাইকারি বাজার সেই পাইকারি বাজারের বিভিন্ন দোকান খুলে আমরা আসলে খুঁজেও আসলে আমরা যে দেশি পেঁয়াজ সেই দেশি পেঁয়াজটি পাইনি। আমরা একজন এখানে একজন বিক্রেতার সাথে কথা বলবো, ব্যবসায়ীর সাথে কথা বলবো, আসলে দেশি পেঁয়াজ বাজারে কেন নেই, আমরা খুঁজে পাইনি, কেন আসলে দেশি পেঁয়াজটা নেই? সিলেটে আসলে দেশি পেঁয়াজটা কম চলে, যার জন্য সিলেটে দেশি পেঁয়াজটা আসে না, এই জন্য আমরা চোখে পড়তেছে না।
আর সিলেটের যে রেটটা দিচ্ছেন সরকার ধার্য করে এটা এখানে সিলেটেও চলতো, কিন্তু চলে না, বিদায় আসতেছে না। মাঝেমধ্যে শুনছিলেন আসলে সরকার যে নির্ধারিত দাম আসলে বেঁধে দিয়েছেন দেশি পেঁয়াজের, কিন্তু তারা বিক্রেতারা বলছেন তাদেরকে আসলে বেশি দামে সেটি আসলে কিনে আনতে হয়, যার কারণে এখানে এনে সরকার নির্ধারিত যে মূল্য আর সেই মূল্যে তারা বিক্রি করতে পারবেন না, পাশাপাশি যেহেতু চাহিদাও একটু কম সে কারণে আসলে সিলেটে দেশি পেঁয়াজের আসলে তাদের যোগান খুব একটা তাদের কাছে নেই, এমনটি তারা বলছেন। রিশান আবিল, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। হিমাগারে আলোর পর্যাপ্ত মজুদ রয়েছে, কিন্তু আড়তদার আর পাইকাররা তথ্য দিচ্ছেন যথেষ্ট আলু হিমাগারে নেই। অভিযোগ উঠেছে মজুদদাররা অধিক লাভের আশায় হিমাগার থেকে চাহিদা মতো আলু ছাড়ছে না। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করলেও নিচ্ছেন না কার্যকরী পদক্ষেপ। জয়পুরহাটের এই হিমাগারগুলোতে রয়েছে পর্যাপ্ত আলু, কিন্তু মজুদের বিভ্রান্তিকর তথ্য দেখিয়ে দফায় দফায় বাড়ানো হয়েছে দাম। আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের দাবি, বস্তা প্রতি 20-30 টাকা কমিশন আর কেজি প্রতি সামান্য লাভেই আলু বিক্রি করছেন। মজুদ কম, তাই এই মূল্য বৃদ্ধি। 20 টাকা আলু 62 কেজি কিনা কাটা হচ্ছে আজকের বাজার 2100 টাকা, আমরা বিক্রি করি 120-130 টাকা। খুচরা বিক্রেতা নিচ্ছে, ওখানে আড়তে যায় আবার 1 টাকা হয়তো আবার ওখান থেকে 8 আনা, ওরা লাভে বিক্রি করতেছে। গুটি আলু কিনতেছি 43.44 টাকাতে, বিক্রি করতেছি 46 টাকা কেজি। এবছর আলুতে লাভের মুখ দেখায় বেশিরভাগ আলুই বিক্রি করে দিয়েছেন স্থানীয় চাষিরা। এবছর আলু রাখছিলাম 1200 বস্তা, গত বছরের তুলনায় এবছর যে 1-2 টাকা লাভের মুখ দেখতে পারতেছি। আমরা বেচেছিলাম 2000 টাকা বেশি, আগে 2000 বেশি, এখন একটু দাম বেশি, কিন্তু আলু তো আর নেই। অভিযোগ উঠেছে মজুদদাররা অধিক লাভের আশায় হিমাগার থেকে চাহিদা মতো আলু ছাড়ছে না, নেই কার্যকর তদারকি। স্টিক কিনেছি হলো 36 টাকা কেজি, বেশি 40, গুটিটা হলো কিনেছি হলো 51 টাকা, 55 টাকা। আলু তো আমাদের দেশে প্রচুর উৎপাদন হয় এবং এবারেও উৎপাদন ভালো হয়েছে, সে তুলনায় আলুর দামটা বেশি। হিমাগার মালিকরা বলছেন যথেষ্ট মজুদ আছে, সংকট হবে না, তবে চলতি মৌসুমে কৃষকদের আলু আগেভাগেই শেষ হয়েছে, এর প্রভাব পড়েছে বাজারে। আলুর প্রোডাকশনটা ভালো, কিন্তু এই বছর কৃষকের ঘরের আলুটা যেটা জুন মাস পর্যন্ত থাকার কথা, কিন্তু কৃষকের ঘরে জুন মাসটা না, মে মাসেই শেষ হয়ে গেছে, মে মাস থেকে আলু বের হওয়া শুরু হয়ে গেছে। এই কারণে 1 মাস আগে থেকে আলু বের হওয়ার কারণে মনে হচ্ছে যে আলুটা কিছুটা মানে একটু বাজারটা বৃদ্ধি পাচ্ছে। সরকার আলুর দাম কেজি প্রতি 36 টাকা বেঁধে দেওয়ার পরও বর্তমানে পাইকারিতে লাল গুটি আলু 45 আর খুচরাতে 55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আর লম্বা আলুর দর পাইকারিতে 36 আর খুচরায় 40 টাকা কেজি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ভোলার ইলিশায় মেঘনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ধস দেখা দেয় আতঙ্কে তীরবর্তী এলাকার মানুষ। কয়েক দফায় 3টি পয়েন্টে সিসি ব্লকের 80 মিটার অংশ ধসে পড়েছে, এতে হুমকির মুখে পড়েছে শহররক্ষা বাঁধ সহ 3টি ইউনিয়নের বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। মেঘনার তীব্র স্রোতে গেল বুধ ও শুক্রবার দুদফায় ভোলা সদরের ইলিশা লঞ্চ ঘাট এলাকায় তীর সংরক্ষণ সিসি ব্লক বাঁধের 10 মিটার অংশ ধসে পড়ে। এর আগে চলতি মাসের শুরুর দিকে পূর্ব ইলিশা ইউনিয়নের তালতলি লঞ্চ ঘাট এলাকায় 2টি পয়েন্টে তীর সংরক্ষণ সিসি ব্লক বাঁধে ধস দেখা দেয়, ধসে যায় 70 মিটার অংশ। ব্লক ধসে পড়ায় ইলিশা নদীবন্দরের 2 নম্বর ঘাট দিয়ে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এছাড়া হুমকির মুখে শহররক্ষা বাঁধ, 2টি লঞ্চঘাট ও 2টি ফেরিঘাট সহ পূর্ব ইলিশা, রাজাপুর ও কাচিয়া ইউনিয়নের বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। এই পল্টনে ঢাকাগামী কর্ণফুলী সহ গ্রিন লাইন, দৈলবাকি 10, রাজারহাট, বিসি, কর্ণফুলী সব লঞ্চ এখানে টাচ করে, এই ঘাটে ভিড়ে। এখন এই ঘাটটি বিলীন হওয়াতে এখন আমাদের বিরাট ক্ষতি আছে এবং লঞ্চও আমার ভিড়তে বার্ডিং করতে খুব অসুবিধা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানে, ব্যবসায়ীরা আছে, শিল্পকল কারখানা আছে, এভাবে যদি চলতে থাকে তাহলে অচিরে এই এটা বিলীন হয়ে যাবে। স্থানীয়রা বলছেন মেঘনায় অসংখ্য ডুবোচর সৃষ্টি হয়, স্রোতের তীব্রতা বেড়ে ভাঙন দেখা দিয়েছে, বড় ধরনের ক্ষতি এড়াতে দ্রুত বাঁধ সংস্কার ও নদী ড্রেজিংয়ের দাবি তাদের। মেঘনায় বিভিন্ন ধরনের বেশ কিছু ডুবোচরের কারণে এবং উজানের পানির ডল সম্পূর্ণ কুল ঘেঁষে চাপার কারণে ভাঙনের সৃষ্টি হয়েছে, অতি দ্রুত
পানি উন্নয়ন বোর্ড ড্রেজিং এর মাধ্যমে এই ভাঙন রোধ করতে পারে। ভাঙন ঠেকাতে তিনটি পয়েন্টে জরুরি ভিত্তিতে 12,000 জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। এতেও কাজ না হলে বরাদ্দ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আমরা সম্পূর্ণ বিষয়টাই অবজারভেশনে রাখছি, মনিটরিং করছি এবং সার্ভে কমপ্লিট করা আছে। সাথে সাথে কিন্তু আমাদের জিও ব্যাগ ডাম্পিং জরুরি ভিত্তিতে চলমান আছে এবং এটা চলমান থাকবে। 2017 থেকে 2021 সাল পর্যন্ত 335 কোটি টাকা ব্যয়ে ভোলার পূর্ব ইলিশার সাজিকান্দি থেকে রাজাপুরের জোরখাল পর্যন্ত নদী তীর সংরক্ষণে 4 কিলোমিটার এবং বন্যা ও জলোচ্ছ্বাস নিয়ন্ত্রণে আরও 3.5 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। কুমিল্লা আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ জানায় মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ইউপি চেয়ারম্যান হুমায়ুন সরকার এবং জেলা পরিষদ চেয়ারম্যান কাইয়ুমের অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে জড়িয়ে পড়ে এই দুই নেতার গ্রাম ফরাজিকান্দি এবং নলচরের বাসিন্দারাও। সংঘর্ষের সময় ট্যাটাবিদ্ধ হন হুমায়ুন সরকারের ছোট ভাই নিজাম সরকার, তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে 7 জন আহত হয়েছে। ভোরে মাধবদি থানার চরদিঘুলিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরদিঘুলির ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসেন শাহিন এবং ইকবাল হোসেনের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এতে দুই পক্ষের 7 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের পাঠানো হয় হাসপাতালে, আশঙ্কাজনক অবস্থায় দুজনকে পাঠানো হয় ঢাকায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে বাড়িতে জন্ম বেড়ে ওঠা সেই বাড়িতেই এখন প্রবেশে নিষেধাজ্ঞা। ঘরজামাই দোলাভাই দখল করে নিয়েছে গোটা বাড়ি, তাই বাড়ির সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন 5 বোন। স্কুল শিক্ষক দোলাভাইয়ের বিরুদ্ধে থানায় শালিকাদের অভিযোগের পর উল্টো দোলাভাই আর্জি দিয়েছেন আদালতে। বাবা মারা গেছেন মাস দুয়েক আগে, তারপর থেকে বাড়িতে ঢুকতে পারছে না 5 বোন। অভিযোগ, বড় দোলাভাই শাহজাহান আলী ভবনটি নিয়ে তাদের করেছে ঘর ছাড়া। ঘর জামাই থেকে রাতারাতি বলেছেন বাড়ির মালিক, আজ আমরা এখানে আসছি, আবার তো কবরটা দেখার আমাদের ইচ্ছা হিসেবে তাই আইসি, আর বড় দোলাভাই আমাদের এই বাসার ভিতরে আমাদের কোনো মতে ঢুকতে দেবে না। বাড়িটা আমাদের 6 বোনের নামে লিখে দিয়েছে, যেন আমরা দূরে থেকে এসে রাস্তা থেকে ঘুরি না চলে যাই, বাড়িতেই দাঁড়াতে পারি, আর সেইটাই আমার বড় বোনাই আমাদের ঢুকতে দিচ্ছে না এখন, যে উনি একাই নেবে। সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার আব্দুল হান্নান মোড়লের ছেলে সন্তান না থাকায় 6 মেয়েকে সম্পত্তি বন্টন করে যান সমহারে, সেটাই কাল হয়ে দাঁড়ায় শেষ বয়সে। সে জীবিত থাকাকালীনই সে আমার বাসায় চলে গিয়েছিল, তোর অত্যাচার করতে বলি, মৃত্যুর সময়ও সে এই বাড়িতে তার ঠাই হয়নি। ঘটনার সত্যতা জানতে শাহজাহান আলীর মুখোমুখি আমরা। তার দাবি, উচ্ছেদের ষড়যন্ত্র করছে 5 শ্যালিকা। এ অভিযোগে পিটিশন দিয়েছেন আদালতে। তারা আমার যুক্তি দিচ্ছিল না, তাই আমরা করছিলাম, আমাকে উঠাই দেবে, আমার 30 বছর আমার ওখানে, আমার শাশুড়ি রেগে গেছে, শ্বশুর রেগে গেছে, বুঝে গেছেন, সেই কারণে আমি ওখানে আসি। মামলার ভবিষ্যৎ নির্ভর করছে এসিল্যান্ডের সরেজমিন প্রতিবেদনের উপর। আদালত কিন্তু একটা আদেশ দিয়েছেন, অর্থাৎ যদি এসিল্যান্ড মহোদয় যদি আপনার এখন তদন্ত যায় বাস্তব ফিল্ডে যদি তদন্ত করতে যান, তাহলে সেক্ষেত্রে উনি কিন্তু বাস্তব অবস্থাটা দেখতে পাবেন, আর বাস্তব অবস্থাটা যখন উনি দেখতে পাচ্ছেন তখন কিন্তু এই যে 5 বোন এনারা যে বঞ্চিত হচ্ছেন এই আদেশ দ্বারা, বরণদেরকে বঞ্চিত করা হচ্ছে, তখন কিন্তু বাস্তব অবস্থাটা সামনে এসে যাবে। বাড়ি দখলের ঘটনায় হতবাক গ্রামবাসী, বিচার চাইছেন আত্মীয়রা। এদের কারোর উঠতে দেবে না, আসতে দেবে না, অত দলিলবাদী কাগজপত্র তো 6 মিনিট না। একজন শিক্ষক জাতির বিবেক, তার কাছে মানুষ নৈতিকতা শিখবে, আদর্শ শিখবে, কিন্তু তার কাছে আমরা তো এগুলো আশা করিনি। উনি মানে আইন মানেন না, দেশের পরিচালিত যে রেস্টি করে দিয়ে গেছে এটাও সেটি মানেন না। স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিয়েছে 5 বোন, কিন্তু আদালতে পিটিশন থাকায় পুলিশের এ বিষয়ে আপাতত কিছুই করার নেই। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। নাটোরে 2টি আলাদা ধর্ষণ মামলার রায়ে 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বাগাতিপাড়ায় শিশু ধর্ষণ এবং হত্যা মামলার রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম। আসামি আব্দুল কুদ্দুসকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়। মামলায় বলা হয় ২০০৬ সালের ২০ জুন আব্দুল কুদ্দুস ৮ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। পরে ওই শিশুর বাবা মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত রায় ঘোষণা করে। এদিকে একই আদালতে আরেকটা ধর্ষণ মামলার রায় হয়েছে। বাগাতিপাড়ার জামনগরের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড সহ আরও ১৪ বছরের সাজা দিয়েছেন আদালত। জরিমানা করা হয়েছে নগদ অর্থ। সরকারি কৌঁসুলি জানায় ২০০৩ সালের ১৩ অক্টোবর ইউপি সদস্য সাইফুল ইসলাম চাকরি দেওয়ার নাম করে ভুক্তভোগীকে ঢাকায় নিয়ে ধর্ষণের পর পালিয়ে যায়। পরে ভুক্তভোগী সাইফুলের বিরুদ্ধে মামলা করে। দীর্ঘ ২০ বছর পর রায় ঘোষণা করেন আদালত। বরিশালে শেখ হাসিনা সেনানিবাসে নবনির্মিত নানা স্থাপনা উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। লেবুখালীতে অবস্থিত শেখ হাসিনা সেনানিবাসে সেনা নির স্টেশন অফিসার্স মেস, ডিভিশন সুইমিং পুল, গ্যারিসন মসজিদ এবং ডিভিশন মডেল রুমের উদ্বোধন করেন সেনাপ্রধান। সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ভবিষ্যতের তথ্য, ভবিষ্যতের প্রযুক্তি এবং রণকৌশল মাথায় রেখে নিজেদের প্রস্তুত করতে হবে। সেনাবাহিনীকে আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বরিশাল এবং পটুয়াখালীর মধ্যবর্তী পায়রা নদী সংলগ্ন লেবুখালীতে সেনানিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি দেশের ৩১তম সেনানিবাস। অবকাঠামোগত উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া। আমরা সবসময় দিন দিন এটা করতে থাকব, যাতে করে আপনাদের প্রশাসনিক অসুবিধা যতটা দূর করা সম্ভব সেটা আমরা করতে পারি। রিক্তা আক্তার বানু প্রতিবন্ধী বিদ্যালয় কুড়িগ্রামের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আস্থার জায়গা। মূলত সন্তানের সাথে বিদ্যালয়ের অশোভন আচরণ ভুলতে পারেননি, সেই ভাবনা থেকেই গড়ে তুলেছেন বিশেষ এই স্কুল। প্রধান শিক্ষকের দাবি, খেলনা সামগ্রী, নিয়মিত প্রশিক্ষণ আর চিকিৎসকের অভাব দূর করতে পারলে আরও মানসম্মত পাঠদান সম্ভব। প্রতিবন্ধী হওয়ায় নিজ কন্যা সন্তানকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে পারেননি। ৩-৩বার স্কুল থেকে অপমান করে ফেরানো হয়। তীব্র মানসিক যন্ত্রণা থেকেই ব্রহ্মপুত্র পারে নিজ জমিতে গড়ে তোলেন স্কুল। সন্তান দৃষ্টিমণিসহ ৬৩ শিক্ষার্থী আর ৪ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু, যার নাম দেন রিক্তা আক্তার বানু প্রতিবন্ধী বিদ্যালয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিবন্ধকতা ছাড়িয়ে যেন সক্ষমতায় গুরুত্ব পায়, সেটাই মূল লক্ষ্য। এই স্কুল আমার মেয়ের ওখান থেকেই, অবহেলিতর ওখান থেকেই স্কুল করা, যার কারণে আমার প্রমোশন হলো। আমি কোথাও প্রমোশনও নেইনি, আমি কোথাও যাইওনি। চিলমারি উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকদের আস্থার জায়গা এই বিদ্যালয়। থানাহাট, জোরগাছ, সরকারপাড়া সহ বিভিন্ন গ্রাম থেকে সেখানে যায় শিক্ষার্থীরা। অনেকে অনেক কিছু বলে, নিজেকে খুবই খারাপ লাগে যে আল্লাহর কাছে, আল্লাহ কি অপরাধ করছি যার কারণে আমার বাচ্চাটা এরকম হয়েছে। তারপরে এখানে আবার এই স্কুলে ভর্তি করাই দিলাম। ইনশাল্লাহ এখানে এসে অনেক উন্নতি হয়েছে। মেলা পড়া শিখছি, আগে অঙ্ক করতে পারিনি, এখন পাই। নেহা পড়া আর নেহা নেহি। তবে শিক্ষার্থীদের তুলনায় খেলনা সামগ্রী, প্রশিক্ষণ ও চিকিৎসকের রয়েছে সংকট। প্রধান শিক্ষকের দাবি, সেসব দূর করতে পারলে আরও মানসম্মত পাঠদান নিশ্চিত করা সম্ভব। শিক্ষক কর্মচারীরা তাদের মানবতার সহিত জীবনযাপন করতেছে। যদি মাননীয় প্রধানমন্ত্রী সমাজসেবা মন্ত্রণালয়ের অধীনে তারা যদি বেতন ভাতা দেয়, তাহলে তারা তাদের শিক্ষাদান পাঠদান মনোযোগী হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূল স্রোতে ফেরাতে সরকারের বিশেষ উদ্যোগ রয়েছে। তারই ধারাবাহিকতায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কুড়িগ্রামের সকল বিশেষায়িত বিদ্যালয় যেন সঠিক সহযোগিতা পায়, তারা যেন প্রতিষ্ঠিত হতে পারে এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চাহিদাসমূহ পূরণ করে তাদেরকে সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসতে পারে, সেজন্য সদাশয় সরকারের পক্ষ থেকে আমরা সচেষ্ট থাকব। ২০২০ সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। বর্তমানে ৩ শতাধিক শিক্ষার্থীর জন্য স্কুলে ৪৩ জন শিক্ষক ও কর্মচারী রয়েছেন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
বিশ্বকর্মা পূজো উপলক্ষে ভারতে ছুটি থাকায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক জানান, আগামীকাল থেকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হবে। এছাড়া বন্দরের অভ্যন্তরে কাস্টমস হাউসের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে বিশ্বকর্মা পূজো উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দুই দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম। তবে কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম এবং পাসপোর্টধারী যাত্রীদের পারাবার স্বাভাবিক রয়েছে। হঠাৎ দরপতনে দিশেহারা কিশোরগঞ্জের পাট চাষিরা। আগ্রহী ক্রেতা না পাওয়ায় নামমাত্র মূল্যে পাট বিক্রি করে ঘরে ফিরতে হচ্ছে কৃষকদের। পলিথিনের অবাধ ব্যবহারকে দুষছেন সংশ্লিষ্টরা, বলছেন পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে জোরদার করতে হবে সামাজিক আন্দোলন, তা না হলে পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নেবেন স্থানীয় চাষিরা। কিশোরগঞ্জের কটিয়াদি পাট বাজার অন্যান্য বছরের মতো চলতি মৌসুমেও শুরুতে পাটের দরে ছিল চাঙ্গা ভাব, কিন্তু কদিনের ব্যবধানে দরপতন শুরু হয়। এতে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে চাষিদের। পলিথিনের অতিরিক্ত ব্যবহারকেই দুষছেন চাষিরা, বলছেন কঠোর নজরদারি না থাকায় বাজার ছেয়ে গেছে পলিথিনে। আগ্রহী ক্রেতা না পাওয়ায় চাষিরা নামমাত্র মূল্যে পাট বিক্রিতে বাধ্য হচ্ছেন। গেল বছর 4,000 টাকা মন দরে বিক্রি হচ্ছিল পাট, এবছর সেখানে 2,800 টাকায় নেমে এসেছে। আমরা হাটটা ওই আমরা কৃষক আমরা আছি, পাটের মূল্য নাই, আমরা কি বাজি করব। পাটের বাজারটা তো আমি এই বছর কমে গেছে, এই পাটটা দিয়ে আমরা মানে ওরে চলতাম, মানে তো একদম পাটের বাজারটা কমে গেছে, কৃষক আমরা মরার ভাও। গেছে বছর আপনার পাটের বাজার আসিল আপনার 3,400-4,000 টাকা, এখন পাটের বাজার আমি শুরুতেই পাটের বাজার নাই। পলিথিন বর্জন যদি না করে পাটের ভবিষ্যৎ ভালো হওয়ার সম্ভাবনা মোটেও নাই। যে কোনো উপায়ে পলিথিন বর্জন করলে পাটের চাহিদা বাড়বে এবং কৃষক বাঁচবে, পাট ব্যবসায়ীগণ বাঁচবে। সামাজিক আন্দোলন এবং সরকারের পলিথিন বিরোধী কঠোর নীতির কারণে সুদিন ফিরে এসেছিল পাটজাত পণ্যের। আবারও নিয়ন্ত্রণে আসবে পলিথিনের ব্যবহার, বাড়বে পাটজাত পণ্যের কদর, এমনটাই মনে করছেন কৃষি কর্মকর্তারা। পাটের দ্রব্য ব্যবহার করলে এটা পরিবেশ বান্ধব, এবং আর একটা জিনিস আমরা যদি পাট চাষ করি, পাট কিন্তু জমি উর্বরতা বৃদ্ধি করে। বৃষ্টি হয়নি, এদিকে কৃষকের একটা সমস্যা ছিল, ইদানিং যেহেতু বৃষ্টি হয়েছে এবং পাট কেটে মানুষরা জাগ দিচ্ছে, আমরা আশা করতেছি যে এই পাট সংগ্রহ করে চাষি ভাইয়েরা বাজারে বিক্রি করে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারবেন এবং তাদের জীবনে সচ্ছলতা আনতে পারবেন। চলতি মৌসুমে জেলায় 17,430 হেক্টর জমিতে পাট চাষ করা হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা 91,305 টন। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। একসময় তিস্তা সহ উত্তরের নদ নদী আর খাল বিলে মিলত নানা প্রজাতির দেশি মাছ। এসব মাছের বেশ কিছু বিলুপ্ত হয়ে গেছে, তাই বিলুপ্ত প্রায় 10টি জাত বদ্ধ জলাশয়ে প্রজননক্ষম করে তুলেছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট সৈয়দপুরের স্বাদুপানি উপকেন্দ্রের বিজ্ঞানীরা। বৈরালী নিয়ে সফলতা অর্জনের পর এবার আঙ্গুস চাষে সফল হয়েছেন তারা। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ IUCN এর হিসাবে বাংলাদেশে বিলুপ্ত প্রায় মাছের প্রজাতি প্রায় 64টি, এর মধ্যে 10টির জাত রক্ষা করতে সক্ষম হয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সৈয়দপুরের স্বাদুপানি উপকেন্দ্র। লৈট্টা, ট্যাংরা, বালাচাটা, গুতুম, বৈরালী, কুরসা, নারিকেল চেলা, জারোয়া, খালিশা ও আঙ্গুস মাছ বদ্ধ জলাশয়ে প্রজনন এবং চাষাবাদে সফল হয়েছেন বিজ্ঞানীরা। রংপুর বিভাগের বিভিন্ন নদ নদী খালবিল থেকে বিলুপ্ত প্রজাতির মাছ সংগ্রহ করে বংশবিস্তারে গবেষণা চলছে এখানে। 16টি পুকুরে প্রাকৃতিক ও কৃত্রিম উপায়ে চলছে মাছের খাদ্যাভ্যাস, প্রজনন, হরমোন সহ বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষা। নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত পোনা দেয়া হচ্ছে চাষি পর্যায়ে। নদীর খাদ্যাভ্যাস আর পুকুরের খাদ্যাভ্যাস তো ভিন্ন, পরিবেশ ভিন্ন, তো আমরা নিয়মিত খাদ্য প্রয়োগ করি এবং পরবর্তীতে সেই মাছটি আমরা প্রতি মাসে স্যাম্পলিং করি। কিছু প্রথম সফলতা অর্জন করেছি এবং এই মাছগুলোকে আমরা আস্তে আস্তে চাষের পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছি। সবশেষ আঙ্গুস মাছ চাষ হচ্ছে সৈয়দপুরের কামার পুকুরে এলাকার মৎস্য চাষী কদর বানুর পুকুরে। টিং মাছ করছি, ট্যাংরা করছি, গুলশে ট্যাংরা করছি, পাবদা করছি, এবার আঙ্গুস মাছ চাষ করতেছি। এই আঙ্গুস মাছ নদীর মাছ, এটা আমি আমার পুকুরে চাষ করেছি এবং যে পরিমাণ বাড়ার কথা তার চেয়ে অধিক পরিমাণ ফল হয়েছে।
আগামীতে কুৎসা, লিবিও বগাত জোয়ারি, রাই, বোটালি সহ অন্যান্য বিলুপ্ত মাছ জলাবদ্ধ পানিতে প্রজনন ও চাষের গবেষণা চলছে। তবে এখানকার পানিতে আয়রন বেশি থাকায় ব্যাহত হচ্ছে সেই গবেষণা। পানিতে আয়রনের সমস্যা আছে, একটি আয়রন ট্রিটমেন্ট প্ল্যান যখন আমাদের কেন্দ্র হবে আশা করি তখন ওই আয়রন ট্রিটমেন্ট প্ল্যানটা আমরা পেয়ে যাব। এবছর একটি এনজিওর মাধ্যমে 10টি প্রজাতির বিলুপ্ত মাছের 35,000 পোনা চাষী পর্যায়ে দেয়া হলেও সামনের বছর 4,00,000 পোনা উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা।